যেটা সবাই বলে এখানে যা খাবে সবই 5 টাকা, তাই তো? হ্যাঁ, মাত্র শুধু 5 টাকার মধ্যে তুমি যাই খেতে চাও সব কিছু এখানে পাবে। গ্রেভিটা জাস্ট অসাধারণ। আর থ্যাংক ইউ যে আমাকে রিকমেন্ড করেছে, থ্যাংক ইউ। ঘুগনিটা মোটামুটি আছে, মানে ঠিক অতটা ভালো লাগলো না। হ্যালো বন্ধু অ্যান্ড বান্ধবী, আমি তোমাদের সাথে আজকে নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছিলো স্ট্রিট ফুড করতে। স্ট্রিট ফুড, হ্যাঁ স্ট্রিট ফুড। আমাকে একজন বলেছে যে দাদা এখানে আমাদের মানে আমার শহরে, ঠিক আছে, একটা জায়গায় আছে খুব সুন্দর জিনিস পাওয়া যায়, সে আমাকে রিকমেন্ড করেছে দাদা তুমি এখানে এসে ব্লগ করতে পারো। আর তোমরা বলেছো আমি যাব না, তা কখনো হতে পারে? যেহেতু তোমাদের বঙ্গের এই কাজই হচ্ছিলো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, নতুন নতুন ফুড এক্সপ্লোর করা, আর কম দামের মধ্যে কোথায় ভালো পাওয়া যায়, কোথায় বেস্ট পাওয়া যায়, সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো আজকে আমরা সেখানে যাচ্ছি, গিয়ে আজকে সেই জিনিসটা এক্সপ্লোর করবো। আর সব থেকে বড় কথা কি জানো, সেখানে তুমি যাই খাবে সব কিছু শুধুমাত্র কত টাকার মধ্যে পাবে জানো? 5 টাকা। ভাবা যায়, 5 টাকায় তুমি যাই খাবে, তুমি মাংসের চপ খাও কিনা, ঘুগনি খাও কিনা, যে কোনো চপ, তো সব কিছু শুধুমাত্র 5 টাকায় পাবে। জাস্ট অসাধারণের, মানে আমি যখনই শুনলাম এরকম ব্যাপারটা তখন আমার জাস্ট অসাধারণ, বাহ খুব সুন্দর, 5 টাকায় সব কিছু, তো চলো ওখানে যাওয়া যাক। তো আমাকে কালকে বলেছে, আর কালকে আমি যেতে পারিনি, কালকে আরেকটা ব্লগিং করতে গেছিলাম তার জন্য যাওয়া হয়নি। তো আজকে আমরা যাচ্ছি সেখানে এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, হ্যাঁ গাইজ, দিস ইজ কৃষ্ণ, ওয়েলকাম টু মাই দ্য বং কিড ইউটিউব চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দাও কি করছো, বাস তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। কারণ তুমি এখানে কি দেখতে পাবে, তুমি এখানে ট্রাভেল ব্লগিং দেখতে হবে, তুমি এখানে লাইফস্টাইল ব্লগিং দেখতে হবে, তুমি এখানে ফুড ব্লগিং দেখতে হবে, তুমি যেটা ব্লগ দেখতে পছন্দ করো তুমি এই চ্যানেল দেখতে হবে। এখন সাবস্ক্রাইব করো নি বলো, যাও 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 গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, আর নোটিফিকেশন বেলটি অল না করে দেখলে নোটিফিকেশন বেলটি অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, তুমি আমার ভিডিওটি সবাই আগে দেখতে পাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছিলো সেই জায়গাটা যেখানে পাওয়া যায়। তো আমার সাথে আছে স্বরূপ ভাই, ঠিক আছে, সিনেমাটিক গায়ে নাম তো শোনাই ওগা। আর হ্যাঁ, আমি জানি স্বরূপকে দেখে অনেকে আমাকে ফলো করে, ঠিক আছে, আমি জানি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমাকেও দেখতে থাকো, তার সাথে স্বরূপ ভাইও অবশ্যই দেখতে হবে। তো আমরা যাচ্ছি ওখানে গিয়ে, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কোন জায়গাটা সেই যেখানে আমরা পাবো সেই জিনিসটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি নাম্বার ওয়ান। আর কেমন দোকানটা, কী কী পাওয়া যায় সব জিনিস তোমাদের সাথে আজকে এক্সপিরিয়েন্স করবো, যে কী কী খাচ্ছি না খাচ্ছি সব এক্সপিরিয়েন্স করবো করে তোমাদের জানাচ্ছি। তো যেটা বলবো, তোমরা একদম গঙ্গারামপুরের ওই দিক থেকে যদি আসো, তোমরা ওই মেন চৌমাথা মোড়ের দিক থেকে আসো, তাহলে এবার একদম একটু এগিয়ে এসে একদম ব্রিজটা দেখছো, ব্রিজটা পার করে একদম এই যে সামনে ছোট্ট দোকান, এই যে এই দোকানে, এই দোকানে আজকে আমরা এখানে সব 5 টাকায় পাওয়া যায়। তো সেটা আজকে আমরা খাবো, খেয়ে এক্সপিরিয়েন্স করবো করে তোমাদের জানাবো। তো চলো, তো দেখতে পাচ্ছো যে আমরা এখানে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি দাদার দোকানে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা দোকান, তার ভেতরে একটু বসার জায়গা আছে, একদম একটুখানি বসার জায়গা আছে, বেশি বড় না, ছোট্ট দোকান। আর কী কী পাওয়া যায় না পাওয়া যায় দাদার সাথে কথা বলি, কথা বলে তোমাদের জানাচ্ছি। আর এখানে যেটা কথা আছে দাদা, যেটা সবাই বলে এখানে যা খাবে সবই 5 টাকা, তাই তো? হ্যাঁ, বুঝতেই পারছো, এখানে তোমরা যা খাবে সবই 5 টাকা, মাত্র শুধু 5 টাকার মধ্যে তুমি যাই খেতে চাও সব কিছু এখানে পাবে। তো সেটা আজকে আমরা দেখবো, দেখে খাবো, খেয়ে টেস্ট কেমন সেটাও তোমাদের বলবো। এখানে দাদা এখানে চলে এসছি, দাদা তোমার এখানে কী কী পাওয়া যায়? চিকেন চপ, চিকেন পকোড়া, চিকেন চপ, চিকেন পকোড়া, হ্যাঁ, ডিমের চপ, চিংড়ির চপ, আচ্ছা ডিমের চপ, চিংড়ির চপ, আবার ঘুগনি, ঘুগনি আছে, মাংস আছে, ঠ্যাং আছে, মাংস আছে, ঠ্যাং আছে। তো তোমরা শুনতেই পেলে যে এত কিছু, সবই কি 5 টাকা? না, এটা হচ্ছে 6 হিসাবে। আচ্ছা, এইগুলো বাদ দিয়ে চপ যত আছে সব 5 টাকা। তো তোমরা শুনতেই পেলে চপ আর ঘুগনি সবই 5 টাকা, আর যেটা মাংস সেটা তুমি যতটা খাবে সেই হিসাবে তোমাকে টাকা পে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছো পেছনে সুন্দর করে ভাজা হচ্ছে, একদম তেলে ছেঁকে ভাজা হচ্ছে, এখানে তোমার পেঁয়াজি হচ্ছে, দেখে পেঁয়াজিটা দেখে জাস্ট লোভ লাগছে। এই যে এই চপগুলো যেগুলো দেখতে পাচ্ছ, চপ পেঁয়াজি থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে সব 5 টাকা। আর একটা যেটা এখানে আছে হচ্ছিলো গিলা মেটে, মুরগির যেটা গিলা মেটে এখানে পাওয়া যায়, আর এখানে মাংস আছে যেটা শ হিসেবে পাওয়া যায় এখানে বলছে। কত করে শ বললে দাদা? 35 টাকা করে শ। আর আর যতগুলো চপ আছে, ঠিক আছে, সব আমাদের দাও, পকোড়া থেকে শুরু করে মাংসের চপ থেকে শুরু করে ডিমের চপ থেকে শুরু করে যা যা আছে সব আমাদের দাও। তো আজকে টেস্ট করি, তারপরে যদি মন চায় তাহলে পরে লাস্টে পিস, তারপরে মাংসটা খাওয়ার চেষ্টা করবো। দেখি চিকেন পকোড়া, চিকেন পকোড়া, তোমার চিকেন পকোড়া দেখতে পাচ্ছ, এটা চিকেন পকোড়া, একদম পুরো মনে হচ্ছে একদম চিকেন, ভেতরে চিকেন আছে, তার উপরে তোমার হচ্ছিলো পেঁয়াজিগুলো একদম ভাজা করে দিয়েছে, জানি না এটা কেমন টেস্ট হবে, চলো টেস্ট করা যায়। পাঁচ টাকা হিসাবে জাস্ট অসাধারণ টেস্ট আছে। 5 টাকা মাংসটা একদম পুরো সুন্দরভাবে সলিডভাবে সিদ্ধ হয়েছে, দেখো
জাস্ট মাংসটা সলিডভাবে সিদ্ধ হয়েছে আর উপরে পেঁয়াজগুলো দিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো পেঁয়াজি, পেঁয়াজি না, এটা হচ্ছে চিকেন পকোড়া। জাস্ট অসাধারণ খেতে, 5 টাকা হিসেবে ভাবতেই পারছো এত বড় পিস, এত বড় দিচ্ছে। আমার মনে হয় অবশ্যই এটা ভালো লাগবে, ঠিক আছে তোমাদেরকে। তোমরা যদি না খেতে তাহলে এসে এখানে ট্রাই করতে পারো। মাংসগুলো দেখছো একদম পুরো ফিশ ফ্রাই যেরকম হয় না সেরকম পিস ফ্রাই, দেখো ভেঙে যাচ্ছে একদম, জাস্ট জাস্ট আলাদাই। তো বাদ বাকি আরও জিনিস আছে যেগুলো সেগুলো ট্রাই করছি, তারপর তোমাদের জানাবো। এটা মাটনের চপ, এটার দাম 5 টাকা। আরে বস বুঝতেই পারছো, মাটন যেটা হচ্ছিলো কাকলেট বলে এটাকে, মানে চপ, এত বড় সাইজ ভাবা যায়, জাস্ট মাত্র 5 টাকায় এটা মাটন চপ, ঠিক আছে। দেখেও ভালো লাগছে আর একদম পুরো গরম গরম টাইপের একদম। চলো দেখা যাক ভেতরে কোথায় মাংসটা কেমন আছে, দেখো। ও এই দেখো মাংস, চলো। হুম, 5 টাকা হিসাবে মাংসের চপ, মটন চপ পাচ্ছ, ঠিক আছে। এটা জাস্ট অসাধারণ, আমার মনে হয় এসে অবশ্যই খাওয়া উচিত। আর সাইজটাও দেখতে পাচ্ছ ভালো ম্যাটার করছে, মানে এত বড় সাইজের সেটা আবার মাত্র 5 টাকায়, ভাবতে পারছো? এটা 5 টাকা মাংস, বাইরে তুমি খেতে গেলে ওখানে তুমি 15 টাকা করে পাবে, আর এখানে তুমি খেতে আসলে মাত্র 5 টাকা তুমি পাচ্ছ মটন চপ, জাস্ট লাজবাব। আর জানি না কেন তোমরা এই এবার জাস্ট অসাধারণ লাগলো, আমি তোমার দোকানে কখনো আসিনি, ঠিক আছে। তো আমার এই 1st time আসা, আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে। আর থ্যাংক ইউ যে আমাকে রিকমেন্ড করেছে, থ্যাংক ইউ। আর একটা কথা, দেখতেই পাচ্ছ ঘাম কিন্তু ঝরে পড়ছে। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কমেন্ট করতে থাকো, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে থাকো। এটা কি দু পিস 5 টাকা? আরে বস দেখতে পাচ্ছ মাত্র 2.5 টাকা করে পিস, তাও আবার সাইজ দেখো 2.5 টাকায় এত বড় চপ, ডিমের চপ ভাবা যায়। আরে বস মানে আমি জাস্ট অসাধারণ লাগছে এই দোকানে এসে। আমি জানি না গঙ্গারামপুর আর কোথায় পাওয়া যায় এরকম, আমার মনে হয় 2.5 টাকায় এত বড় ডিমের ডিমের চপ অন্য কোথাও পাবে না। আর যেটা আমি সবথেকে এখন খাওয়ার জন্য ওয়েট করছি সেটা হচ্ছে চিংড়ির চপ, দেখতে পাচ্ছ জাস্ট ওখানে ভাজা হচ্ছে। এই চিংড়ির চপটা হলে পরে আমি ওটা খাওয়ার চেষ্টা করবো। তো চলো, এটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখি, আর দেখো ডিমের সাইজটা দেখো কত বড় সাইজ দিয়েছে, এই দেখো, এই দেখো কত বড় সাইজ দিয়েছে, ঠিক আছে। মানে 2.5 টাকা করে এত বড় সাইজ অন্য ভাবা যায় না জাস্ট। সত্যি কথা বলছি প্রত্যেকটা চপই টেস্ট আছে, ডিমের চপটা একটু হয়তো গরম নেই বলে হয়তো ঠান্ডা আছে বলে একটু অন্যরকম লাগলো, গরম হলে হয়তো আরও বেটার লাগতো। কিন্তু তুমি ভাবো 2.5 টাকা কিন্তু কখনো এরকম ডিমের চপ এত বড় কেউ দেবে না তোমাকে, 2.5 টাকায় চপ পাওয়া যাচ্ছে। আর 5 টাকায় সব যে চপগুলো দেখছো মাটন চপ পাওয়া যাচ্ছে, এটা জাস্ট লাজবাব, এটা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। আমার কাছে জাস্ট মানে বলে বোঝাতে হবে তোমাদেরকে। দোকান খোলো কটার দিকে? 5টার দিকে আসতে পারে, মোটামুটি সবাই পাবে, তাই তো? আর মোটামুটি তা কেমন বেচা কেনা হয় এখানে? আমার মনে হচ্ছে এত কম দামের মধ্যে তো বেচা কেনা তো হবেই। আর রাত্রি কটা পর্যন্ত থাকো তাও? 11টা পর্যন্ত। আর মোটামুটি তাও কত পিস করে এরকম চপ টপ বিক্রি করা হয় তাও আইডিয়া একটা? হ্যাঁ 200, মানে যে কোনো চপ মানে 200-250 পিস আরামে চলে যায়, তাই তো বুঝতে পারছো যে কোনো চপ 200-250 পিস জাস্ট অসাধারণ চলে যাচ্ছে, মানে এটা জাস্ট লাজবাব আমার কাছে লাগলো। এখন কি ছাড়ছে এটা? মাটন চপ। আচ্ছা, তো এটা চলে এসে চিংড়ির চপ, যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। এত বড় পিস আর জাস্ট আলাদা, মানে এখনই পুরো তেল থেকে উঠালো, উঠানোর পরে দিলো, জাস্ট গরম আছে এই জিনিসটা, এক নম্বর কথা। আর দেখতে পাচ্ছ সাইজটা এত বড় সাইজ, হ্যাঁ নাম্বার 1 কথা। এটার দাম কত? 5 টাকা। এটাও নাকি 5 টাকা, ভাবা যায়? মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত কম দামে মানুষ কী করে দিতে পারে এই চিংড়ির চপ, তারপরে ডিমের চপ, মাংসের চপ, জাস্ট আমার কাছে অসাধারণ লাগছে। আবার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, তো চলো এটাকে ট্রাই করি। এটা খুব গরম আছে তাও চেষ্টা করছি, চলো। চপ সবসময় আমার মনে হয় যে গরম খাওয়াটা মনে হয় বেটার হয়, কারণ ঠান্ডা চপ কখনো ভালো লাগে না, ঠিক আছে। আর এই ভেতর থেকে জাস্ট আলাদা চিংড়ির যে স্মেলটা না, যে চিংড়ির চপ খাচ্ছে চিংড়ি খেলে পরে যেই স্মেলটা, সেই স্মেলটা সুন্দরভাবে আসছে। তো চলো আমি দেখাচ্ছি এখানে চিংড়িটা দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ এইভাবে চিংড়ি তোমার মাঝখানে দিয়ে দিয়েছে, ওফ জাস্ট অসাধারণ। আর আমার এমনি থেকেও চিংড়ি জাস্ট
খুব ভালো লাগে, আমি চিংড়ি খেতে খুবই ভালোবাসি। তোমরা চিংড়ি খেতে ভালোবাসো কিনা আমি জানি না, আমার এই চিংড়ি থেকে বেশি বড় চিংড়িটা আমার বেশি ভালো লাগে। তো খুব গরম, জাস্ট অসাধারণ। চপ খাও এখানে? হ্যাঁ খাই। কতদিন ধরে চপ খাচ্ছো? হ্যাঁ মেলা দিন ধরে। কেমন লাগে চপ খেতে? চপ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ একটা কথা ভাবো যে এত কম দামের মধ্যে চপ আর কোথায় পাবে? গঙ্গারামপুরে মানে অন্য কোথাও নেই আমাদের, আমার শহরে এত কম দামের মধ্যে 5 টাকার মধ্যে ডিমের চপ, 2.5 টাকার মধ্যে, জাস্ট লাজবাব। আমার তো তাই মনে হয়। তোমার কেমন লাগে? 10 টাকার নিচে তো কোথাও চপ নেই। 10 টাকার নিচে কোথাও চপ নেই। মাংসের চপ খেতে গেলেও নর্মালি তাও তোমাকে 15 টাকা নষ্ট করতে হবে। তো বুঝতেই পারছো 15 টাকা নষ্ট করতে হবে, তারপরেও তুমি এখানে খেতে এসো। অবশ্যই যদি না খেয়ে থাকো তাড়াতাড়ি আসো। আমরা গরিব মানুষ, আমরা খেতে পারবো না। তো 5 টাকা চপ আমাদের যথেষ্ট, তাও আমরা খেতে পারি না। 2 টাকা চপ হইলে আরো ভালো হয়। আচ্ছা মোটামুটি সবার জন্য, মানে গরিব থেকে শুরু করে সব লেভেলের মানুষের জন্য সুন্দর একটা আইটেম, যেটা যে এত কম দামের মধ্যে তোমাকে এই জিনিসগুলো দিচ্ছে, আমার মনে হয় এসে তোমাদের খাওয়া উচিত। যদি না খেয়ে থাকো অবশ্যই আসো, এসে ট্রাই করে যাও। তো এই যে চলে এসে আমাদের রসুনের চপ, দেখো আমার আমার রসুন খেতে এমনিও ভালো লাগে, ঠিক আছে। আমি মাংস যখন খাবো, মাটন খাবো, তখন আমাকে গোটা রসুন একটা লাগবেই। যে কোনো মাংস খাই আমার গোটা রসুন হলে খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ রসুনের সাইজও ছোট না। এই এই চপ কত করে? 5 টাকা। এত বড় পিস রসুন, ঠিক আছে, 5 টাকা। যা শুনছো সবই 5 টাকা, এত বড় পিস। তো রসুনের চপ তো এমনিও ভালো লাগে বস। তোমাদের ভালো লাগে কিন্তু, তোমাদের কোন চপটা বেশি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, জাস্ট অসাধারণ লাগছে। ও সেরা লাগছে, সেরা। আমাদের ঘুগনি যেটা 5 টাকা, 5 টাকার মধ্যে একটা সুন্দর তেলের পিসও আছে, ছোট্ট তেলের পিস। তো চলো ঘুগনিটা টেস্ট করে দেখা যাক ঘুগনিটা কেমন। সবগুলো তো আমার ছেড়ে লাগলো, ঘুগনিটা টেস্ট কেমন? ঘুগনিটা মোটামুটি আছে, মানে ঠিক অতটা ভালো লাগলো না। মানে মনে হয় একটু, মনে হয় একটু ই করলে পারে, পেঁয়াজ রসুন টসুন এইগুলো দিলে পারে মনে হয় ভালো হবে, যে আর একটু বেটার করতে হবে। আর দেখছো দানাগুলো ছোটো ছোটো আছে, মানে সিদ্ধ ভালো হয়েছে কিন্তু আমার মনে হয় টেস্টটা একটু বেটার করতে হতো। ঘুগনিটা অতটা আমার ঠিকঠাক আছে, যদি বলো 10-এর মধ্যে আমি বলবো 6 দেবো এটাকে, ঘুগনিকে। আর তাছাড়া চপ টপ জাস্ট অসাধারণ ছিল। এই দেখছো কাকু একদম সুন্দর করে এখানে ভাজা হচ্ছে, একদম এই যে দেখছো একদম এখানে ভাজা হচ্ছে সব কিছু। তো সুন্দরভাবে ফ্রেশ একদম ভাজা হচ্ছে এখানে। আর ওখানে সামনে দোকান, তো ভালো ভিড় আছে বললো। আর কিছুক্ষণ পর থেকে জাস্ট বলে প্রচুর ভিড় হয়। এখানে গিলামেটে চলে এসেছে, গিলামেটে আছে, আর তার সাথে আছে হচ্ছে হলো মাংসও আছে, ঠিক আছে, ফ্রেশ মাংস যেটা সেটাও আছে। তো এটা হচ্ছে হলো 35 টাকা করে শ। এবার দেখো অনেকে রুটি খেতে গেলে, অনেক সময় বাড়িতে রুটি খেতে যায়, ঠিক আছে, তো কী খাবো কী নেবো, ঠিক আছে, তার জন্য মাংস অবশ্যই। রুটির সাথে মাংস আর মাংসের গ্রেভিটা জাস্ট অসাধারণ, মানে কম্বিনেশন আমার মনে হয়। আর তার থেকেও বড় কথা যে এই দেখতে পাচ্ছ কষা মাংস, ঠিক আছে, একদম পুরো কষা কষা টাইপের। তো এটা আমার মনে হয় যে রুটির সাথে জাস্ট অসাধারণ লাগবে, তো বাড়িতে খাওয়ার জন্য। তো চলো এই মাংস গ্রেভিটা দিয়ে এটা কেমন টেস্ট হয়েছে। মেটে মেটে জিনিসটা এমনিও ভালো লাগে। মাংসের ঝোলটা, গ্রেভিটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে রুটির সাথে যা লাগবে এটা জাস্ট তোমাকে বলে বলে দেবো না, জাস্ট অসাধারণ লাগবে। গ্রেভিটাকে জাস্ট মাংসের সাথে এইভাবে গ্রেভিটাকে লাগাও, নিয়ে জাস্ট মানে আলাদাই আলাদাই টেস্ট। ঘুগনি বাদে মোটামুটি আমার সব কিছু ভালো টেস্ট লেগেছে। আমার মনে হয় তোমরা যদি কেউ গঙ্গারামপুরে থাকো, যদি এখানে না খেয়ে থাকো, তো অবশ্যই আসো এখানে এসে ট্রাই করে যাও। আবারও বলছি তোমাদেরকে, ভেতরে ঢুকে জাস্ট মানে আমি তো আমার খাওয়া বেস্ট চপ এখানে ছিল, এক নম্বর কথা। তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘেমে গেছি, তার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় ভালো লাগে, ঠিক আছে, কোথায় কোথায় তোমাদের জানা আছে যে এরকম কম দামের মধ্যে তো কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় ভালো জিনিস আছে, সব কিছু তোমাকে আমাকে জানাবে। আমি সেখানে সেখানে গিয়ে জাস্ট তোমাদের বঙ্গেরই তোমাদের সেই সব কিছু তোমাদের এক্সপ্লোর করবে, এক্সপিরিয়েন্স করবে, করে তোমাদের সামনে আসবে, আনবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে ঘুগনি বাদে, জাস্ট ঘুগনি বাদে মোটামুটি সব কিছু আমার কাছে টেস্ট লেগেছে। ঘুগনিটা মনে হয় আরেকটু টেস্ট করে ভালো হতো। তো দাদা ঠিক আছে চলো বাই, আসবো এরপরে। তো সবাইকে বলে দাও আর কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে তোমার খোলা থাকে একটু বলে দাও। মোটামুটি 5টার দিকে রাখি আমরা। আর কোন কোন দিন খোলা বন্ধ রাখো সেটা? প্রতিদিন? কোনো ওইরকম বার টান না? তো তোমরা শুনতেই পেলে যে কোনো বার বলে নেই, সব মানে প্রত্যেকটা দিনই তুমি এখানে আসবে, এখানে পাবে 5টা থেকে
রাত্রি 10টা পর্যন্ত এখানে পাবে। মোটামুটি যদি অ্যাভেলেবেল থাকে জিনিসগুলো থাকে তাহলে পাবে। তো আমার জাস্ট অসাধারণ লাগলো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে বলো না, সাবস্ক্রাইব করতে বলো না, আর কমেন্ট করতে বলো না। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ যে ভিডিওটা মানে যে দোকানটা রেকমেন্ড করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, খুবই তাদের বাই।